বলো তোমরা সরল রেখা পড়ছো x1 y1 বিন্দুগামী আর m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কত x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কত হবে y minus y1 into equal to m into x minus x1 ভেরি গুড ভাই ধন্যবাদ তোমাদের যে কিছুটা মনে আছে সরল রেখা পড়ে আসছো এত বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরল রেখা y minus y1 m into x minus x1 এটা ছিল সরল রেখা এই চ্যাপ্টারে ক্যালকুলাসে আইসা কি শিখলা ভাই ঢাল মানে কি বলো তো ভাই ঢাল মানে dx ঢাল মানে dy by dx ভেরি গুড তাহলে এই m এর বদলে আমি যদি খালি dy by dx লিখি তাহলে কি আমি একটা সরল রেখার সমীকরণ পাওয়া যাব না আমি কি বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে জি স্যার ভেরা তোমাদের এখন এর মজার জিনিস বলি সাপোজ y equal to 2x plus 3 এই সরল রেখাটার ঢাল কত 2 ঢাল কত ভেরা 2 dy by dx করো তো ভেরা কত হয় খালি 2 ঢাল হয় না ভেরা দেখো এই সোজা জিনিসটা না তুমি মাত্র মনে হয় জানলা আগে জানতা এটা আমি কি ঠিক বলছি ভেরা তাহলে মানে ক্যালকুলাস ব্যবহার করে না অনেক কিছু করতে পারবা তুমি চিন্তাই করতে পারবা না অনেক কিছু কত কিছু করা যায় তো যাই হোক এবারে যেটা আসতেছি এই চ্যাপ্টারের সূত্র দুইটা সূত্র মাত্র এই চ্যাপ্টারে এই চ্যাপ্টারে 18টা অঙ্ক আছে 18টা অঙ্ক সেম আমি যদি তোমাকে দুইটা করাই তারপরে না তুমি বলবা ভাইয়া সব তো একরকম মানে করতে থাকবা মানে তোমাকে আজকে আমি দুইটা করাই দিব সব কাজ দিব তুমি তিনটা পারবা না আমি ওই তিনটা করাই দিব তো হয়ে যাবে শেষ চ্যাপ্টার আমি কি বুঝাইতে পারছি তার জন্য কি করতে হবে তোমাকে নেক্সট ক্লাসের আগে মানে এই চ্যাপ্টারে তো 18টা অঙ্ক দুইটা তো করাবো বাকি 16টা ট্রাই করতে হবে আমি কি বুঝাইতে পারছি সবাইকে জি ভাই জি ভাই সবাই কি কষ্ট করে কাজটা করতে পারবা নাকি পরীক্ষা আছে ভাই ভাই পারবো একটু চেষ্টা করো হ্যাঁ ভাই বেশিক্ষণ লাগবে না এক ঘন্টা লাগবে এক ঘন্টা সময় নিবা এবার এই চ্যাপ্টারের যেটা প্রশ্ন সাপোজ এটা একটা বক্ররেখা বক্ররেখা এটা হলো স্পর্শ এটা হলো x1 y1 বিন্দু প্রশ্নটা হলো এক নাম্বার এটা ফর্মুলা আর কি এক x1 y1 বিন্দুতে কোন বক্ররেখা স্পর্শকের সমীকরণ কত হবে এই সমীকরণটা x1 y1 বিন্দুতে মানে x1 y1 বিন্দু দিয়ে যায় আর এই স্পর্শকের ঢাল কত ভেরা বক্ররেখার স্পর্শকের ঢাল কত ভেরা dy by dx y minus y1 m into x minus x1 ভেরা স্পর্শক আর সরল রেখা কি একই কথা না আমি কি ঠিক বলছি জি ভাই আর আসতেছে দ্বিতীয় সূত্র এই চ্যাপ্টারে দুইটা সূত্র স্পর্শক এবং অভিলম্ব এই চ্যাপ্টারটার নামই হচ্ছে স্পর্শক ও অভিলম্ব ইংরেজিতে বলা হয় ট্যাঞ্জেন্ট এন্ড নরমাল স্পর্শক ও অভিলম্ব অনেকেই বলতে পারবা ভাইয়া স্পর্শক তো আমি বুঝছি অভিলম্ব কি সংজ্ঞাটা শোনো কোন একটি বক্ররেখার স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর লম্ব রেখাকে বলা হয় অভিলম্ব লাল কালিতে যে দাগটা দেখতে পাচ্ছ তার নাম হইল অভিলম্ব
বক্ররেখার স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে লম্ব রেখাকে বলা হয় অভিলম্ব। সবাই কি আমার কথা বুঝতেছো? সংজ্ঞাটা জি ভাই। এবারে আমাকে বলো, সরল রেখা তো কাজে লাগবে, কে কে বলতে পারবা দুইটি সরল রেখা পরস্পর লম্ব হলে কি সূত্র প্রযোজ্য? ঢাল দয়ের গুণফল মাইনাস ওয়ান। এক্সেলেন্ট। এই প্রসঙ্গে আমার বিখ্যাত একটা কথা আছে, সেটা হলো উল্টাও পাল্টাও। মনে আছে সবার বিখ্যাত উল্টাও পাল্টাও? আমি জানতে চাচ্ছি বক্ররেখার স্পর্শকের ঢাল যদি ডিওয়াই বাই ডিএক্স হয় তাহলে অভিলম্বের ঢাল কত? ঠিক আছে, কিন্তু 100% হয় না, মাইনাস ওয়ান বাই ডিওয়াই বাই ডিএক্স। মানে বেসিক্যালি আমি কোনোদিনও ডিওয়াই বাই ডিএক্স, সরি ডিএক্স বাই ডিওয়াই বের করবো না, আমি ডিওয়াই বাই ডিএক্স বের করব। তাকে উল্টায় দিলে আর পাল্টায় দিলে সেটা কি অভিলম্বের ঢাল হইল না ভাইয়া? সবাই কি আমার কথা বুঝতেছো? মানে সাপোজ ঢালটা হইল 3/8, তাহলে অভিলম্বের ঢাল কত হবে? -8/3. এক্সেলেন্ট। তো এবার দুই নাম্বার সূত্র, x1 y1 বিন্দুতে কোন বক্ররেখার অভিলম্বের সমীকরণ y-y1 -1/dy/dx (x-x1). স্ক্রিনশট। এই চ্যাপ্টারের থিওরি শেষ। এই চ্যাপ্টারের 18টা অঙ্কের প্রশ্ন হইল, মনোযোগ দিয়ে শুনো, অমুক বক্ররেখার তমুক বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় কর। এই অমুক আর তমুকটা থাকবে ডিফারেন্ট, সব সেম। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। ম্যাথে চলে আসি। বেরা একটু রিডিং পড়বা, অমুক বক্ররেখার তমুক বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, অমুক বক্ররেখার তমুক বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, অমুক বক্ররেখার তমুক বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আমার কথার সত্যতা পাইতেছো নাকি আমি ভুল বলতেছি? ডিওয়াই বাই ডিএক্স করতে পারো না ভেরা সবাই? জি ভাই। ফাইন, দুটা ম্যাথ করে দিব, 5 নাম্বার 18 নাম্বার। 5 নাম্বারে বলছে y = x³ - 2x² + 5। এই বক্ররেখার 2,5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। হেল্প করবা আমাকে? পাঁচ, প্রদত্ত বক্ররেখার সমীকরণ কত আছে? y = x³ - 2x² + 5। ঠিক বলছি? ঠিক আছে না? সবার কাছে কি বই আছে? আচ্ছা, মানে আমাকে বলছে এই বক্ররেখার উপরে একটা বিন্দু আছে 2,5। বেলা আমার সেই এক কথা, আমি সবসময় সবকিছু বুঝাইতে চাই। বেলা 2,5 বিন্দুটা যদি বক্ররেখার উপরে অবস্থিত হয় কি হবে? কোটি টাকার কথা কি? সত্যসিদ্ধ? আমি ট্রাই করে দেখি তো হয় কিনা, একটু ট্রাই, জাস্ট একটু ট্রাই করি। বানটা বসাবা ভাইয়া,
x এর জায়গায় 2 x এর জায়গায় 2 বসাও খালি 8 minus 8 plus 5 y এর মান 5 হয় শর্ত কি শুদ্ধ হচ্ছে ভাইয়া লেফট সাইড রাইট সাইড তো যাই হোক এটা এটা তোমার বোঝা লাগবে না মানে এটা আসলে হয় প্রত্যেকটা দেওয়াই আছে সো আমি তারপর একটু বাকি বলে ফেললাম dy / dx করো একদম সহজ ভাইয়া এত সোজা আমি কল্পনাই করতে বলছি না তোমাদের যে যত আমি সামনে যাচ্ছি তত সহজ ক্যালকুলাস 3x স্কয়ার মাইনাস 4x এটা তো 0 ক্লাসে কয়জন বলতে পারবা 2,5 বিন্দুতে স্পর্শকের ঢাল কত x এর জায়গায় 2 y থাকলে 5 বসাইতা নাই 4 বুঝাতে পারছিস খালি স্পর্শক চাইছে বলো সুতরাং 2,5 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে বেটা তোমাদের কি মনে আছে এই পর্যন্ত 9.7 এর অঙ্ক এইটা এই পর্যন্ত 9.7 বুঝাইতে পারছি এর রেসপন্স পাচ্ছি না সবাই কি বুঝতেছো নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি আবার একদম সোজা মনে হয় সরল রেখার নিয়ম কিভাবে লেখা সরল রেখা ভুলে গেছো সরল রেখা কি ভুলে যাও নাই তো না না ভাই 4x - y - 3 = 0 খালি স্পর্শ কি বের করতে বলছে অভিলম্ব বের করতে বলেন সবাই কি ম্যাথটা বুঝতেছি জি ভাই আরেকটা অঙ্ক করাই দিব তোমাদের বলো ভাই ভাই আমার মনে হচ্ছে আমার 3 এর যে মানে যে ক্লাসে ভিডিওগুলো সেগুলো সবগুলো আবার একটু দেখতে হবে কারণ সে আমার মনে হচ্ছে আবার দেখতে তোমাদের জন্য তো হ্যাঁ অবশ্যই তোমাদের জন্য তো আমি এই কাজটা আরো সহজ করে দিছি তোমরা খালি আমাকে জিমেইল আইডি দিবা আমি তোমাদের আমার তো প্লেলিস্ট হয়ে গেছে আমার শুধু বাকি আছে কি জানো 9 এর এই দুইটা আর 10 এছাড়া আমাদের ফার্স্ট ইয়ারের পুরো প্লেলিস্ট হয়ে গেছে ও 4 বাকি আছে দুঃখিত মানে বৃত্ত বাকি আছে সবাই কি বুঝছো আমার কথা মানে তোমাদের ব্যাচে আমি যা যা পড়াইছি ইনফ্যাক্ট 2 আর 8 এর এক্সট্রা ক্লাসও নিয়ে ফেলছি পুরো প্লেলিস্ট হয়ে গেছে তোমার যেটা লাগবে জিমেইল আইডি দিয়ে আমাকে পাঠাবা আমি তোমাদের দিয়ে দিব তুমি সিরিয়ালি দেখবা যে একদম ক্লাস 1 ক্লাস 2 এভাবে করে সিরিয়ালি সাজায় রাখছি আমি বুঝতে পারছো চ্যাপ্টার ওয়াইজ তোমরা নিশ্চয়ই জানো যে গুগল ড্রাইভে গিয়ে শেয়ারড উইথ মি ওই ড্রাইভে যেতে হবে জানো তো সবাই নাকি জি ভাই জায়গা এবারে 18 নম্বর ম্যাথটা করব ভাই একটু কষ্ট কইরো হোমওয়ার্কগুলো রেগুলার কইরো বলছে এত বৃত্তের আচ্ছা বৃত্ত হোক পরাবৃত্ত হোক অধিবৃত্ত হোক এগুলো কি সবই বক্ররেখা না ভাইয়া জি ভাইয়া জি ভাই ওকে তো এই বৃত্তের 1,2 বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে ভাইরা তোমাদের আমি কাজটা সহজ করে দিচ্ছি তোমরা না এই চারটা কইরো না আমি নেক্সট ক্লাসে এই চারটা করাবো বাকি ম্যাথগুলো করবা 1 থেকে 13 এর মধ্যে 5 আমি করাই দিছি এই চারটা ম্যাথ একটু অন্যরকম এইটা আমি করাইয়াই দিব সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই জি ভাই ওকে আমি হোমওয়ার্ক লিখে দিচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 3y মাইনাস 5 বক্ররেখা না বলে বৃত্ত বল স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার যারা কোনটা মাইনাস কোনটা প্লাস একটু বলো তো ভুলে গেছি প্লাস 6x প্লাস 6x এটা এই দুটো কি মাইনাস
আচ্ছা 1,2 বলতো ভাইয়া এটা দিয়ে সিদ্ধ হয় কিনা একটু ট্রাই করো তো 1, 4, 6, 6, 5 শূন্য হয় ঠিক আছে সিদ্ধ হয় সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই ফার্স্টে ডিডিএক্স করো উভয় পক্ষে ডিডিএক্স করো x স্কয়ার কে ডিডিএক্স করলে 2x 2y dy / dx প্লাস 6 মাইনাস 3 dy / dx শূন্য বোঝা গেছে সবাই কি লাইন বুঝো তো ভেরা 9.5 করে আসছো আমার ধারণা এইগুলো পান্তা ভাত লাগার কথা তাই না আমি কি ঠিক বলতেছি কারণ বহুত কঠিন কঠিন ডিফারেন্সিয়েশন তোমাদের পড়ায় ফেলছি তাই না আমি কি ঠিক বলছি ওকে এবারে এই দুইটা 2y মাইনাস 3 ইন্টু dy / dx ওয়ান কমা টু বিন্দুতে স্পর্শকের ঢাল ডিওয়াই বাই ডিএক্স কত হবে ওয়ান কমা টু বিন্দুতে এক্স এর জায়গায় ওয়ান ওয়াই এর জায়গায় টু চার থেকে তিন গেলে এক মাইনাস আট সবাই বুঝছি স্পর্শকের ঢাল হচ্ছে মাইনাস এইট তোমাদের কাছে জানতে চাই অভিলম্বের ঢাল কত স্পর্শকের ঢাল ওয়ান বাই এইট চমৎকার স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করে ফেলো ওয়ান কমা টু বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে y মাইনাস টু মাইনাস এইট এক্স মাইনাস ওয়ান একবারে করি এইট এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো আর অভিলম্বের সমীকরণ কত হবে ওয়ান কমা টু বিন্দুতে অভিলম্বের সমীকরণ y মাইনাস টু ওয়ান বাই এইট এক্স মাইনাস ওয়ান এইট ওয়াই মাইনাস ষোলো এক্স মাইনাস ওয়ান x মাইনাস 8y প্লাস 15 ইকুয়াল টু 0 এই দুটা অ্যানসার যারা এই দুটার চেহারা দেখে বুঝো এরা যে পরস্পর লম্ব সরল রেখা যারা পড়ে আসছো তারা মনে হয় বুঝো টিক চিহ্ন যে দুটা দিছি সেই দুটা যে পরস্পর লম্ব তা কি বুঝতে পারো ফাইন আমার 8.1 এর ফার্স্ট ক্লাসটা হয়ে গেল নেক্সট ক্লাসে আমরা না সরি 9.8 এর পাঁচটা অঙ্ক করাবো তোমাকে আমি হোমওয়ার্ক দিছি 1 থেকে 4, 6 থেকে 13 এর মধ্যে একটা পারবা না আমার ধারণা এবং 13 থেকে 17 এই চারটা মোট পাঁচটা অঙ্ক করাবো শেষ করে 9.9 ধরবো বুঝতে পারছো আমার কথা ক্লাসের সবাই দয়া করে ভাইয়া একটা ঘন্টা সময় দিও ম্যাথের জন্য ঠিক আছে আর যে আফিফা আফিফা কি আসো জি স্যার আচ্ছা তোমাকে আমি নেক্সট ক্লাসে 15 মিনিট আগে সময় দিলে হবে না এখন আমার খাওয়ার টাইম কালকে পরীক্ষা আল্লাহ আচ্ছা বলো কোন জায়গায় সমস্যা আচ্ছা আমি রেকর্ডিংটা ক্লোজ করে দিই আচ্ছা